এই ভিডিওতে ক্লাস 5 এর ম্যাথ চ্যাপ্টার নাম্বার হচ্ছে 7 তো চ্যাপ্টার নাম্বার 7 এর হচ্ছে এর আগের যে ভিডিওগুলি ছিল সেগুলোর মধ্যে হচ্ছে পার্ট 1 2 3 তিনটি পার্ট অলরেডি হয়ে গিয়েছে এটা হচ্ছে फोर्थ নম্বর ভিডিও পার্ট যেখানে হচ্ছে 110 নম্বর পেজ থেকে শুরু করে এই চ্যাপ্টারটা এখানে কমপ্লিট দিয়ে দেব তো এখানে প্রথমেই দেখে নাও এখানে রয়েছে গোপন সংখ্যা যাকে আমরা সিক্রেট নাম্বার বলে থাকি তো গোপন সংখ্যাটা কি সেটা বের করার জন্য বলা হয়েছে তো দেখে নাও এখানে রয়েছে বেনু ও হচ্ছে বিনোদ রয়েছে একটি গোপন সংখ্যার রহস্যের সূত্র লিখে সংখ্যাটি অনুমানের জন্য খেলা খেলছে তো তারা হচ্ছে দুটি রহস্যের সূত্র বের করেছে যেখানে একজনে অপরজনের সংখ্যাগুলি অনুমান করে তারা বের করে নেবে তো এবারে দেখে নাও রহস্য সূত্র থেকে প্রত্যেকে পরস্পরের গোপন সংখ্যা বের করার চেষ্টা করছে তো এখানে সূত্র দেওয়া রয়েছে দুটি এই যে এখানে দেখতে পাচ্ছ একটি সূত্র আর এখানে নিচের মধ্যে এখানে হচ্ছে একটি সূত্র দেওয়া রয়েছে তো তোমরা কি তাদের গোপন সংখ্যাগুলো অনুমান করতে পারো তো এখান থেকে হচ্ছে তাদের যে সংখ্যাগুলি সেগুলি কি খুঁজে বের করতে পারবে তোমরা সেটা এখানে প্রশ্ন করা হয়েছে তো প্রথমে হচ্ছে সে বলছে এখানে মধ্যে এই যে এখানে রয়েছে সে বলছে যে আমার গোপন সংখ্যাটি কি সেটা বের করে এখানে লেখার জন্য তো প্রথম যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে এটা 100 এর অর্ধেকের থেকে বড় তো এবারে দেখো এখানের মধ্যে হচ্ছে 100 এর এটা 100 এর অর্ধেকের থেকে বড় তার মানে হচ্ছে 100 কে যদি অর্ধেক করে দিই তাহলে হচ্ছে অর্ধেক করে দিলে হচ্ছে এখানের মধ্যে 50 এবার 50 থেকে বড় হবে তো 50 থেকে বড় হবে সেটা দেখে নিলাম সেকেন্ড আমরা সেকেন্ড পার্টের মধ্যে চলে যাচ্ছে এটা দেখে নাও এটা হচ্ছে 6 দশকের থেকে বড় এবং 7 দশকের থেকে ছোট 6 দশক মানে হচ্ছে 60 আর এখানে হচ্ছে 70 7 দশক মানে হচ্ছে 70 তো এখানে হচ্ছে 70 থেকে হচ্ছে 70 থেকে হচ্ছে ছোট হবে আর এখানে হচ্ছে 60 থেকে বড় হবে সংখ্যাটি একবার যে কোনো একটি সংখ্যা হতে পারে এবার বলা হয়েছে দশকের অঙ্কটি এককের অঙ্কের চেয়ে এক বেশি এবার ধরে নাও এখানে হয়েছে 8 এটা হচ্ছে ধরে নাও দশকের গড়ের সংখ্যাটা তাহলে এককের গড়ে হতে হবে 7 এইভাবে করে হতে হবে এখানে এই যে দশকের গড়ে রয়েছে দশকের গড়েটি বড় হতে হবে এই এদিকেটা হচ্ছে এক কম হতে হবে আর এদিকে রয়েছে 60 থেকে বড় হবে সংখ্যাটা 17 থেকে কিন্তু আবার ছোট হবে 70 থেকে এবারে বলা হয়েছে পরের যে এখানে টপিক রয়েছে সেটা দেখে নাও দশকের অঙ্কটি এককের অঙ্কের চেয়ে এক বেশি তো এটা বলে দিয়েছি এখানে এবার হচ্ছে দুই অঙ্কের বা দুটি অঙ্কের যোগফল হচ্ছে 11 হতে হবে তো দেখে নাও এখানে মধ্যে একটি হচ্ছে পসিবল তা হচ্ছে 6 আর 5 কে প্লাস করে দিলে হচ্ছে 11 আর এই দিকে দেখে নাও এটা হচ্ছে 60 থেকে বড় 65 যদি আমরা এটা 65 লিখি এদিকে হচ্ছে 70 থেকে হচ্ছে ছোট তো আবার এদিকে হচ্ছে একক দশকের গড়েটা বড় রয়েছে এককের গড়েটা হচ্ছে এক কম দুটিকে যখন সময় যোগ করে দিচ্ছি 11 বেরিয়ে আসলো তো অ্যাকচুয়াল যে নম্বরটা সেটা হচ্ছে 6 আর 5 65 তো এই যে এখানে জায়গাটা রয়েছে এখানের মধ্যে লিখে দিলাম এখানের মধ্যে হচ্ছে 6 5 65 এবার হচ্ছে পরবর্তী যে রয়েছে অপর একটি সূত্র সেটা দেখে নেবো এখানের মধ্যে তো এটাও এখানের মধ্যে দেখো এবার হচ্ছে এটা 100 এর অর্ধেকের থেকে যে ছোট অর্ধেকের 100 এর অর্ধেক 100 রয়েছে 100 কে অর্ধেক করে দিয়ে দিচ্ছি তো 50 এবার বলা হয়েছে যে 50 থেকে ছোট হবে 50 থেকে ছোট হবে মানে হচ্ছে 49 1 থেকে 49 এর মধ্যে যে কোনো সংখ্যা হতে পারে এবার হচ্ছে এখানে দেখে নাও যে এটা হচ্ছে 4 দশকের থেকে বড় তার অর্থই হচ্ছে এখানের মধ্যে 40 থেকে বড় হবে
আর হচ্ছে 5 দশকের থেকে ছোট তার মানে 50 থেকে কম হবে এবার বলা হয়েছে দশকের অঙ্কটি এককের অঙ্কের থেকে 2 বেশি হতে হবে তো আমরা জানি কি 4 প্লাস 2 ইজ इक्वल टू 6 আর এদিকে হচ্ছে 42 কারণ হচ্ছে এই দুটি সংখ্যা একমাত্র এখানে যোগ করলে 6 আসবে তাদের যোগফলটা 6 আসবে তো 4 প্লাস 2 ইজ इक्वल टू 6 আর এদিকে হচ্ছে 42 যা হচ্ছে 40 থেকে বড় আর 50 থেকে ছোট তো সংখ্যাটা হচ্ছে 42 এবার হচ্ছে এখানে মধ্যে যে রয়েছে তোমার নিজের একটি গোপন সংখ্যার ক্ষেত্রে রহস্য সূত্রগুলো লেখো এবার এটা তোমাদের কোনো বন্ধুকে অনুমান করার জন্য দাও তো এখানে যে এই যে রয়েছে এই যে দুটি এখানে দেখতে পাচ্ছ এই দুটির মতো করে হচ্ছে এখানে একটি এইভাবে একটি সূত্র দিয়ে একটি প্রশ্ন হচ্ছে এখানে রেডি করবে এখানে এই প্রশ্ন থেকে একটি এইভাবে একটি সূত্র তোমরা রেডি করবে এবার হচ্ছে সংখ্যার বিস্ময় দেখে নাও সংখ্যার এখানে যে রয়েছে তো এখানে হচ্ছে তোমার বন্ধুকে বলো তোমার বয়স লেখো এর সঙ্গে হচ্ছে 5 যোগ করো যোগফলকে 2 দ্বারা গুণ করো এটা থেকে 10 বিয়োগ করো এবার এটা 2 দ্বারা ভাগ করো তুমি কি পেলে এবং তোমার বন্ধু কি আশ্চর্য হয়েছে এটা এখানে বলা হয়েছে তো প্রথমেই হচ্ছে এখানে মধ্যে বলে নেবে এইভাবে যখন সময় বলা হবে এর হচ্ছে তোমার বন্ধুকে বলবে যে তার বয়স কত তোমার বয়স লেখো তোমার বন্ধুর যে বয়সটা হবে সেটাই সে তাকে লেখার জন্য বলবে তো দেখে নাও মনে করি বয়স সমান সমান 11 বছর 11 বছর এবার 11 বছরের সাথে হচ্ছে বলা হয়েছে 5 যোগ করো তাহলে আলাদাভাবে দেখে নাও এখানে 11 এর সাথে 5 প্রথমে প্লাস করছি তো এখানে হচ্ছে 16 এবার বলা হয়েছে যোগফলকে 2 দ্বারা গুণ করো এবার হচ্ছে 16 কে 2 দ্বারা গুণ তো এখানে হবে 32 এবারে বলা হয়েছে এটা থেকে 10 বিয়োগ করো তো মাইনাস হচ্ছে 10 বিয়োগ করে নিলাম তো এখানে হচ্ছে 2 এখানে হচ্ছে 2 এবার বলা এখানে পেয়েছি 22 22 কে আবার বলা হয়েছে যে লাস্টে 2 দ্বারা ভাগ করো 2 দ্বারা ভাগ করে দিলাম তো 2 11 যা 22 তো এখানে आंसरটা হচ্ছে 11 টা পেয়ে গেলাম মানে যত বয়স ধরেছিলাম ততই হচ্ছে आंसर তো তুমি কি পেলে মানে হচ্ছে এখানে বয়সটা পেয়েছি তো এখানে এইভাবে দিয়ে দিতে পারো দেখে নাও এখানে হচ্ছে বয়স সমান সমান 11 বছর পেলাম এখানে হচ্ছে কমপ্লিট এটা এই যে প্রশ্নটার এখানে হচ্ছে যে উত্তরটা হচ্ছে এভাবেই হবে এখানে যেভাবে করে দেখিয়ে দিয়েছি এইভাবেই এবার হচ্ছে এই যে 7 নম্বর চ্যাপ্টার রয়েছে 7 নম্বর চ্যাপ্টারের মধ্যে এই পেজটা হচ্ছে লাস্ট পেজ তো প্রথমেই দেখে নাও এখানে কি বলা হয়েছে প্রথমে এখানে বলা হয়েছে যে এখানে প্রথমে একটি সংখ্যা নাও তাকে দ্বিগুণ করো তারপর হচ্ছে 5 দিয়ে গুণ করো তারপর হচ্ছে তোমার উত্তরটি 10 দিয়ে ভাগ করো তো প্রথমেই হচ্ছে এখানে মধ্যে দেখে নাও প্রথমে এখানে সংখ্যা আমরা 2 ধরে নিতে পারি 3 ধরে নিতে পারি তো আমরা সাধারণত 3 ধরে নিলাম 3 না হয় তোমরা 2 দিয়েও দেখে নিতে পারো 2 এখানে হচ্ছে 2 তো 2 2 হচ্ছে 4 আর তারপর হচ্ছে এখানে এই যে রেজাল্টটা বেরিয়ে আসবে 4 4 এর সাথে 5 কে মাল্টিপ্লাই 4 4 5 যা 20 4 5 যা 20 আর তারপর হচ্ছে দেখেন এখানে 20 20 কে আবার 10 দিয়ে ভাগ দিচ্ছি তো বেরিয়ে আসলো 2 তো এখানে যে ছিল একটি সংখ্যা সেই সংখ্যাটাই লাস্ট পর্যন্ত বেরিয়ে আসলো
তারপর হচ্ছে একটি সংখ্যা নাও তো একটি সংখ্যা 4 ধরে নিলাম 4 কে আবার দ্বিগুণ করব 4 কে দ্বিগুণ করব মানে হচ্ছে এখানে দুই গুণ দেওয়া রয়েছে অলরেডি শুধু একমাত্র 4 4 হলে 8 এবার 8 কে 2 দ্বারা করছি তো এখানে হচ্ছে 16 16 16 4 যা 16 16 হবে এখানে মধ্যে তো এখানে 16 এর সাথে 4 কেন আসছে এখানে এই কথাটির সাথে এখানে দেখে নাও বলা হয়েছে উত্তরের সঙ্গে প্রথমে নেওয়া সংখ্যাটি উত্তরের সঙ্গে প্রথমে নেওয়া সংখ্যাটি যোগ করো এখানে এই যে 4 রয়েছে এই 4 টা হচ্ছে তার সাথে এখানে যোগ হবে বাকিগুলি কিন্তু এখানে গুণ রয়েছে এখানে গুণ এখানে হচ্ছে ভাগ দেওয়া রয়েছে তো প্লাস করব এখানে প্লাস দেওয়া রয়েছে তো প্রথমে আমরা নিয়েছিলাম এখানে 4 তো এখানে হচ্ছে 4 হবে 16 আর 4 মিলে হচ্ছে টোটাল প্লাস করে হচ্ছে 20 তারপর হচ্ছে 20 into 2 is equals to 40 10 দিয়ে ভাগ করো 10 দিয়ে ভাগ করব এখানে হচ্ছে 40 কে ভাগ করব 10 দিয়ে তো হচ্ছে 4 যেটা এখানে প্রথমে লেখা হয়েছিল সংখ্যাটি ধরে নেওয়া হয়েছিল সেটাই হচ্ছে এখানে বেরিয়ে আসলো কিন্তু এবার রয়েছে সংখ্যার এই নমুনাটি দেখো এবং এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও তো এখানে হচ্ছে 1 is equal to 1 into 1 121 is equal to 11 into 11 তারপর হচ্ছে 3 টি তারপর হচ্ছে এখানে 4 টি হবে 4 টি হবে 1 2 3 4 মাল্টিপ্লাই 1 2 3 4 এরপর টি এভাবে কন্টিনিউ হতে থাকবে একের সংখ্যা এখানে একটি ছিল এখানে দুইটি এখানে তিনটি এখানে চারটি এখানে আছে পাঁচটি এইভাবে করে বাড়তে থাকবে আর এদিকে দেখে নাও এক ছিল এখানে হচ্ছে এক দুইটি সময় এখানে তিনটি তারপর 1 2 3 4 5 এখানে হচ্ছে পাঁচটি সংখ্যা রয়েছে তো এইভাবে করে এইভাবে বেড়ে বেড়ে যাচ্ছে দেখে নাও প্রথমে এখানে কি ছিল দেখে নাও ঠিক মিডলে কিন্তু বেড়ে যাচ্ছে 1 1 দুটি দিকে চলে গেল তারপর হচ্ছে 12 এদিকে চলে গেল 21 এদিকে চলে গেল একবার হচ্ছে এই যে 12 অপর হচ্ছে এই যে এখানে মধ্যে 20 তারপর হচ্ছে সেম বা এইভাবে করতে পারো 1 2 তারপর হচ্ছে 1 2 3 1 2 1 1 2 3 4 3 2 1 এইভাবে করে যাবে তো এটা হচ্ছে এখানের মধ্যে সলিউশন এবার রয়েছে যে এখন তোমরা নিজস্ব সংখ্যার বিষয় তৈরি করো তো এইভাবে আরও কিছু সংখ্যা তৈরি করার জন্য বলা হয়েছে সেগুলি তোমরা তৈরি করে নেবে আর এখানে হচ্ছে তোমাদের যে এক্সারসাইজ এটা হচ্ছে পুরো কমপ্লিট এই ভিডিওতে এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার যেখানে হচ্ছে 7 7টা হচ্ছে 4টি পার্টে প্রথমে একটি পার্ট তারপর 2 তারপর হচ্ছে 3 নম্বর এটা হচ্ছে 4 নম্বর তো এটা হচ্ছে প্লে লিস্টের মধ্যে খুঁজে নিলে তোমরা হচ্ছে সহজেই পেয়ে যাবে সেগুলি হচ্ছে সিরিয়াল ওয়াইজ সেখানে আপলোড করা রয়েছে